এই যে আব্বা আম্মা বসে গেছে আলহামদুলিল্লাহ। ভর্তার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আজকে ইফতারি হবে আমাদের চিতই পিঠা আর ভর্তা। ইফতারিও আছে, হ্যাঁ। আজকে হচ্ছে আমরা ঝাল ঝাল, আমার ভাবি আর আমার খুবই পছন্দের ভর্তা করতেছি আজকে, লাল ভর্তা। এই যে বাংলাদেশ থেকে নিয়ে আসছি, এবার শীতল শুটকি আর মরিচ একটু বাটতে যেন ইজি হয়, তার জন্য ভিজে রাখছো না? এটা হচ্ছে আমাদের বাড়ির, আমাদের বাড়ির সবকিছু। কিন্তু এই মেরু মরিচ বেশি দিও না, ঝাল হবে। এই মরিচটা অনেক ঝাল। আমি করছিলাম আর এইদিকে আমার ভাবি হচ্ছে চিতই পিঠাটা বানাবে, তার জন্য চালগুলা গুঁড়া করে নিছে, মানে একদম পুরো ব্লেন্ড করে নিছে। এটা ব্লেন্ডার দিয়ে হইছে না? হ্যাঁ, ব্লেন্ডার তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি, বাট হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি একটু। সন্ধ্যা ঘুরে তারপরে অনেকগুলো দোকান খুঁজেও পাইনি, পরে একটা লাস্ট একটা দোকানে পাইছি। ভালোভাবে ধুয়ে নিচ্ছে, আমার আম্মা অলরেডি ওয়াশ করে দেয় সব সময় দিলে। এই যে একদম সবকিছু জাস্ট একটু একটু করবো, মাথা টাথা সবকিছু ফেলে দেয় বিউটি কুকু, ওনার মা সবাই মিলে কাজ করে দেয়। এখন এত বেশি কাজ করতে হবে না, এই যে অলরেডি সবকিছু ক্লিন করা আছে। এটা কে রে কাওয়াসছে কোত্থেকে? এই যে আমার ভাবি এখন পিঠা বানাচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে পিঠা। আর এটা খুব পাতলা করে দিছো না, একটু দেখাও এটা। মাশাআল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে। আর এদিকে শুটকিটাও তালতালি নিচ্ছি। দুই বান্ধবী মিলে আজকে খুব মজার জিনিস রান্না করছি। আমাদের লাইফের ফার্স্ট রান্না ছিল, আম্মা ছিল না বাসায়, তো জিসা পিঠা বানাইছিল আর আমি গুড়ি না তো যেসব আটা দিয়া ছিল। খুকিয়াপু কিন্তু মরিচ গুলা কাটতেছে, আমি মরিচ গুলা দ্বারাও করে দিচ্ছি তোমাকে। তো এতগুলা মরিচ দিলে মনে হচ্ছে ভর্তা অনেক ঝাল হয়ে যাবে। জি না, আমি ছোটবেলা থেকে দেখছি যে তুমি এটাই করো না গো জিসাবু, তুমি পারো না পারো, তোমাকে আর বললাম না, তুমি ছোটবেলা থেকে আরো অনেক বুকার কাজ করছো। আজকে ইফতারের আয়োজন হবে পিঠা আর ভর্তা, এই মরিচ গুলো খুবই ঝাল। হ্যাঁ, আমি বলছি কম দেওয়ার জন্য। এই যে ভর্তা বানানো হচ্ছে, লাল লাল ভর্তা, একদম অনেক মরিচ, তারপরে বাড়তেছে এখন, তারপর সবগুলো একসাথে মিক্সড করবে। আর এইদিকে কিন্তু আমার ভাবি পিঠা বানাই, পুরা ঝুড়ি ভরাই ফেলছে মাশাল্লাহ। রিমি দেখো পিঠা, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে ভাবি পিঠা বানাইতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম। ওই দেখো ভাঙাটা দেখো, একদম সবাই বলে যে এই পিঠা এটা কি, এইগুলো ছিদ্র ছিদ্র হওয়া মানে একদম পারফেক্ট। আর ভিতরে দেখো জালি জালি হয়েছে, ভিতরে জালি জালি হওয়া মানে তোমার একদম পারফেক্ট। এইটা হচ্ছে রিমি বলছে খুব নাইস হয়েছে, তার মানে রাধুনি বলছে তার মানে অনেক নাইস হয়েছে। চপার দিয়ে বীজাটা করা যায় না?
Mami, go. স্কুল করলে ফেললে তো আর একটা ওর মানে দিশা পৌঁছলে যাবে স্কুলের জন্য আর এই ভর্তা প্রতিদিন করাও সম্ভব না, আপা কেমনে যায় করে আল্লাহ জান। যারা এই ভিডিওটা দেখেন যদি দেখার পরে একটু লোভ লেগে থাকে সবকিছু করবে। আমার ভাবি এদিকে অলরেডি ইফতার মেখে ফেলতেছে, যেহেতু আমাদের আজকে ভর্তা পিঠা ইফতার, তাই ইফতার খুবই কম, অল্প টুকুই আজকে আমরা সবাই মিলে খাবো, দেন ভর্তা দিয়ে পিঠা খাবো। এদিকে ভাবির বানানো ডালের তরকারি, আমার আম্মার রান্না করা টক সবই আছে। আমাদের ইফতার রেডি, এখন খুকিয়াপু সবকিছু কাটাকাটি করে ফেলছে, সালাদ ওইগুলাও সবকিছু রেডি। আজকে স্পেশালি ভর্তার চিতই পিঠা দিয়ে ইফতার হবে, আর আগের কিছু ইফতার ছিল ওইগুলো আমরা নতুন করে বানাই, তারপরে ওইগুলো করতেছি। আজকে হচ্ছে সব জাস্ট নতুন করছে এইগুলো, ভর্তাটা আর পিঠা, আর এগুলো কালকে ছিল, ফ্রোজেন করা ছিল আর কি। হ্যাঁ, সবগুলো আবার একটু গরম করে ফেলছে। আর এই যে পিঠাও আছে, তাহলে আমি সবকিছু আস্তে আস্তে নিয়ে যাই। হ্যাঁ,
আর শরবত বানাইছো? হ্যাঁ, জুথি এই যে আম্মার জন্য লেবুর শরবত বানাই। আম্মা লাইক এই যে আব্বা আম্মা বসে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ইফতারের টাইম হয়ে গেছে। আর আমার আব্বা নায়ক মানুষ, আব্বারে ভালো সুন্দর লাগতেছে। হ হ হ আস, ভালো সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।